যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে নতুন প্রাণঘাতী সিনথেটিক মাদক ফেন্টানিল, যা হিরোইনের চেয়ে 50 গুণ আর মরফিনের তুলনায় শতগুণ বেশি ক্ষতিকারক। প্রতি বছর এই মাদক গ্রহণ করে দেশে মারা যাচ্ছে অসংখ্য মানুষ। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী ব্যক্তিরাই অতিরিক্ত ফেন্টানিল সেবন করেন। গৃহহীন এবং স্বাস্থ্য বিমার বাইরে থাকা লোকেরাই ব্যাপক হারে ফেন্টানিল গ্রহণ করছেন। এমনকি স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যেও প্রাণঘাতী এই মাদক বিস্তার লাভ করেছে। সিএনএন জানিয়েছে, 2023 সালের প্রথম মাসে বিভিন্ন স্কুলের 30 শিক্ষার্থী ফেন্টানিলের ওভারডোজে মারা গেছে। এই অপ্রত্যাশিত ওভারডোজ নিয়ে বেশিরভাগের বয়স প্রায় 18 বছর।